জালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিলিত হয়। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালকাঠির সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগ জালকাঠি জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সুমন তালুকদার, সাবেক আহ্বায়ক হারুনার রশিদ সহ আরও অনেকে।